শবে প্রজাপতি আর ফড়িংয়ের পিছনে ছোটেনি এমন মানুষ খুব কম খুঁজে পাওয়া যাবে। বর্ণিল প্রজাপতি ও চঞ্চল ফড়িং আমাদের কীটপতঙ্গের মধ্যে অন্যতম। চারপাশে তাকালেই এদের দেখতে পাওয়া যায়। শহরে সংখ্যায় কম হলেও গ্রামে এদের সংখ্যা বেশি। প্রজাপতি বাংলার পরিবেশ ও প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ। এরা অমেরুদণ্ডী প্রাণী। রং বেরঙের পাখার কারণে প্রজাপতি দেখে মুগ্ধ হয় সবাই। দেশের বনাঞ্চল, জলাশয় ও লোকালয়ে ছোট বড় বিভিন্ন আকার আকৃতির প্রজাপতি দেখতে পাওয়া যায়। প্রজাপতি মূলত দিনের বেলা সক্রিয় থাকে। দিনের বেশিরভাগ সময় ফুলে ফুলে উড়ে ফুলের মধু, পানি ও অন্যান্য তরল পদার্থ পান করে। খাদ্য গ্রহণের সময় উদ্ভিদের পরাগায়ন ঘটায়। এছাড়া প্রাকৃতিক খাদ্য শৃঙ্খলে এদের সক্রিয় ভূমিকা রয়েছে। প্রজাপতি সাধারণত স্যাঁতসেঁতে জায়গা পছন্দ করে। এদেরকে পরিবেশের সুস্থতার নির্দেশক বলা হয়। প্রজাপতির জীবনচক্র চারটি ধাপে সম্পন্ন হয়। এ সময় পোষক উদ্ভিদের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই উদ্ভিদের মধ্যে রয়েছে আসাম লতা, ঝুমকা লতা, কুরচি, সোনালু, আকন্দ, চালতা, লেবু, পাম, রঙ্গন, জারুল সহ বেশ কিছু ভেষজ উদ্ভিদ। প্রজাপতির মতো আরেক অমেরুদণ্ডী প্রাণী ফড়িং। বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রজাতির ফড়িং চোখে পড়ে। পুকুর, লেক, নদী সহ বিভিন্ন ধরনের জলাশয়ের আশেপাশে এদেরকে বেশি দেখা যায়। পাহাড়ি অঞ্চলের পাথুরে জলাশয়ের আশেপাশে বিভিন্ন ধরনের ফড়িং দেখা যায়। অনেক সময় ছোট ছোট গাছের ডালে কিংবা পাতায় নিশ্চল হয়ে বসে থাকে এরা। আবার কখনো ছড়ার পাশে বিশ্রাম নেয়। প্রজাপতির মতো ফড়িংও দেখতে খুব সুন্দর। এদের দেহের আকর্ষণীয় রং সবাইকে আকৃষ্ট করে। বাংলাদেশে বিভিন্ন প্রজাতির ফড়িং দেখা যায়। এরা বেশিরভাগ সময় উড়ন্ত অবস্থায় শিকার করে খায় এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখে। বিশেষ করে ডোবা, নালা, ড্রেনে জন্মানো মশার লার্ভা খেয়ে প্রাকৃতিকভাবে মশা নিয়ন্ত্রণ করে। ফসলের ক্ষেতের বালাই দমনে ফড়িংয়ের কার্যকর ভূমিকা রয়েছে। ঝোপঝাড় ও বনভূমি হ্রাস, কীটনাশক প্রয়োগ, দূষণসহ নানা কারণে প্রকৃতিতে প্রজাপতি ও ফড়িং কমে যাচ্ছে। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে জীববৈচিত্র্য। যেসব উদ্ভিদের পরাগায়ন পতঙ্গের উপর নির্ভরশীল, সেসব উদ্ভিদও কমে যাচ্ছে। কমে যাচ্ছে উদ্ভিদের উপর নির্ভরশীল বন্যপ্রাণীর সংখ্যাও। সামগ্রিক প্রতিবেশ ব্যবস্থা ক্ষতির সম্মুখীন হচ্ছে। প্রজাপতি ও ফড়িংয়ের মতো নান্দনিক পতঙ্গগুলো সংরক্ষণে সবার সচেতন হতে হবে। সেই সাথে এদের প্রজননের জন্য নির্দিষ্ট উদ্ভিদ সংরক্ষণ সহ পুকুর, ডোবা, সব ধরনের জলাশয় দূষণমুক্ত রাখতে হবে। ঝোপঝাড় সংরক্ষণ করতে হবে। জলাশয় ভরাট বন্ধ করতে হবে। কেননা প্রজাপতি ও ফড়িংয়ের মতো পতঙ্গগুলোই কিন্তু আমাদের পরিবেশের সুস্থতার নিয়ামক। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে প্রকৃতি কথার সাথেই থাকুন।